আকৌ অখিল গগৈক আক্রমণ। ভোজাই বিধায়ক শিলাদিত্যর অখিলর বিরুদ্ধে এটা নহয় কেইবাটাও বিস্ফোরক অভিযোগ। অখিল বাংলাদেশী মুসলমানের প্রবক্তা, বাংলাদেশী মুসলমান সকলের কারণে মাত তেওঁলোকৰ কারণে দালালি করে। অসমীয়া আর বঙালীর মাজত কাজিয়া লগর চক্রান্ত করেছে অখিলে। আন এক গুরুতর অভিযোগ ভোজাই বিধায়কর অখিল গগৈ বিচারি আছে কি, যদি অসমীয়া আর বঙ্গালীর মাজত যদি সংঘাত সৃষ্টি হয়ে যায় তাহলে বাংলাদেশী মুসলমান সকলের কারণে ভাল হয়ে যায়। মুসলমান বাংলাদেশীর স্বার্থক অখিলে করেছে কুটিল রাজনীতি। বিদেশী আন্দোলন তো বঙ্গাল খেদ আন্দোলন হয়েছিল আর একটাই বস্তু আকো অখিল গগৈ করব বিচারিছে গোটে অসমত। অকল ইমানই নহয়, শিলাদিত্যর মতে অখিলে নষ্ট করব বিচারিছে এনআরসি। কারণে অখিল গগৈ এটা এনআরসিও নষ্ট করব বিচারিছে। অখিল গগৈর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ করে শিলাদিত্যই কলে, বাংলাদেশের মৌলবাদী সংগঠনের সঙ্গে অখিলর আছে সম্পর্ক, বাংলাদেশের পৰা অখিললৈ আহে পুঁজি। অখিল গগৈর নিচিনা কিছু মানুষ তেওঁলোকে বাংলাদেশী মুসলিম সংগঠনের লগত লিঙ্ক আছে, তেওঁলোকৰ পৰা ফান্ড আহে। অখিলৰ বিৰুদ্ধে শিলাদিত্যৰ এই অভিযোগ কিমান সত্য সেয়া সকলো সময়হে কব। ভোজাইৰ পৰা লক্ষ্মণ শর্মা, রিপোর্ট, প্ৰাগ নিউজ।